ফেনী তিন আসনের তিনটি আসনের মধ্যে এক ও দুই আসনে প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীরা। তিন আসনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী প্রচারণা চলছে। ফেনী থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল, সারাদিনই আজকে আপনি প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন ফেনী থেকে। মূলত আপনি বলছিলেন যে ফেনী তিন আসনটি একটু ভাইটাল বা তিন আসনে কিন্তু প্রচার প্রচারণা জোরে সোরে চলছে। এখন কি খবর যুক্ত করবেন? সন্ধ্যার পর আসলে প্রচারণা কেমন? মুন্নি, আসলে আমরা সকাল থেকে যতবারই খবর জানানোর চেষ্টা করেছি, আমরা বলেছি যে সকাল এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দুপুরের পরের অংশ থেকেই কিন্তু তারা তাদের প্রচারণা শুরু করেছেন এবং তারা বিভিন্ন সভা সেমিনার করছেন। কিছু কিছু জায়গায় কিন্তু বর্তমানে পিকআপে বড় বড় স্পিকার দিয়ে কিন্তু তারা সেখানে তাদের যে প্রচারণার স্লোগানগুলো সেগুলো প্রচার করছেন, মাইকিং করছেন, কিছু কিছু জায়গায় পথসভা করছেন। শুধু এই যে তিন আসনে যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন তিনি এবং স্বতন্ত্র প্রার্থী, এর বাইরে কিন্তু আসলে অন্য যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু আমরা প্রচারণা করতে দেখিনি। আমরা যদি এক এবং দুই আসনের কথা বলি, সেখানে কিন্তু আসলে আওয়ামী লীগের বাইরে এমন কোনো হেভিওয়েট প্রার্থী নেই যে কাউকে আমরা এখন পর্যন্ত প্রচারণা করতে দেখেছি। শুধু আমরা দেখেছি যে ফেনী এক আসনে আলাউদ্দিন নাসিম প্রচারণা করছেন এবং ফেনী দুই আসনে কিন্তু শুধু নিজাম হাজারির প্রচারণা করছে। মুনি, আমি একটা কথা বলে রাখি যে ফেনীর তিন আসনে কিন্তু এক এবং দুই এই দুটি আসনে নৌকার সমর্থিত যে প্রার্থী রয়েছেন সে সকল প্রার্থীর ব্যানার পোস্টারের বাইরে কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো প্রার্থীর কোনো পোস্টার এবং ব্যানার আমাদের চোখে পড়েনি। এর বাইরে ফেনী তিনিও কিন্তু জাতীয় পার্টি এবং স্বতন্ত্র যেই দুজন রয়েছেন তাদেরই শুধু ব্যানার আর পোস্টার চোখে পড়ছে। এর বাইরে যে ২৫ জন প্রার্থী রয়েছেন, ২৫ জন প্রার্থীর মধ্যে ৫ জন ছাড়া আমরা এখন পর্যন্ত কারো প্রচার প্রচারণা পোস্টার এবং লিফলেট বিতরণের কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাইনি। এক কথায় চলে যে আসলে প্রচার প্রচারণা হচ্ছে, তবে যেভাবে নির্বাচনে প্রচার প্রচারণার কথা ছিল আসলে সেভাবে কিন্তু প্রচার প্রচারণা হচ্ছে না। জিমুন্নি।